গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গণমাধ্যমে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবেন। ওই দিন টেলিভিশন ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছিলেন। কিন্তু 6ই আগস্ট এক ভিডিও বার্তায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মা সাংবিধানিকভাবে এখনও প্রধানমন্ত্রী, তিনি পদত্যাগ করেননি। কিন্তু সেই সময় দেশ বিদেশের মানুষ ও গণমাধ্যম কর্মীরা জয়ের এই বক্তব্য আমলে নেয়নি। তার কারণ, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ হাসিনা পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছিলেন। এই অবস্থায় 8ই আগস্ট প্যারিস থেকে উড়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে সাংবিধানিকভাবে ধারাবাহিকতা রক্ষা করে প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্রটি কারো কাছে পাওয়া যায়নি। দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান 3 সপ্তাহ অনুসন্ধান করে নিশ্চিত হয়েছেন শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশ ছেড়েছেন। মতিউর রহমান তার সম্পাদিত দৈনিক মানবজমিনের বিশেষ ম্যাগাজিন জনতার চোখে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বরাত দিয়ে উনি তো কিছুই বলে গেলেন না শিরোনামে একটি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেন। গত 19শে অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে মানবজমিন সম্পাদক লিখেছেন, প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে থাকেন তাহলে সেটি গেল কোথায়? কারো কাছে এই প্রশ্নের জবাব নেই। 3 সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়েছি, খোঁজ নিয়েছি মন্ত্রিপরিষদ বিভাগেও, যেখানটায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদত্যাগপত্র থাকার কথা, কোথাও নেই। শেষ পর্যন্ত বঙ্গভবনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের মুখোমুখি হয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান। প্রশ্ন করেছেন, আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটি আছে? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। রাষ্ট্রপতি আরও বলেন, 5ই আগস্ট সকাল 10:30 বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটি শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো, তিনি আসছেন না। প্রেসিডেন্ট বললেন, চারদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের ওপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই, আমরা অপেক্ষা করছি। টেলিভিশনের স্ক্রলও দেখছি, কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছুই বলে গেলেন না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আরও বলেছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা। একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করেছেন, মনে হয় সে সময় পাননি জানানোর। সব কিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগপত্রের কপি সংগ্রহ করতে। তাকে বললাম আমিও খুঁজছি। এক পর্যায়ে প্রেসিডেন্ট বললেন, এ নিয়ে আর বিতর্কের কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন, এটাই সত্য। তারপরও কখনো যাতে এ প্রশ্ন না উঠে সেজন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে। প্রেসিডেন্টের পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ 8ই আগস্ট এ সম্পর্কে তাদের মতামত দেন। এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সাংবিধানিক শূন্যতা দূর করতে এবং নির্বাহী কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে। প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীকে শপথ বাক্য পাঠ করাতে পারবেন বলে আপিল বিভাগ মতামত দেন। মানবজমিনের জনতার চোখের প্রতিবেদনে সম্পাদক মতিউর রহমান আরও বলেছেন, পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে রেডিও টেলিভিশনে ভাষণ দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছিলেন দীর্ঘ নয়, অল্প সময় কথা বলবেন তিনি। কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং সেনাপ্রধানের অনাগ্রহে সেই সুযোগ পাননি শেখ হাসিনা। তখন তাকে বলা হয়, চারদিকে লোকজন জড়ো হয়ে গেছে, সবাই মারমুখো,
অল্প সময়ের মধ্যেই তারা গণভবনে পৌঁছে যেতে পারে। তার নিরাপত্তার কথা ভেবেই তাকে সেই সুযোগ দেওয়া যাবে না। হাসিনা বিরক্ত, ক্ষুব্ধ, কিন্তু কিছুই করার ছিল না। বক্তৃতার একটি খসড়াও তৈরি করেছিলেন তিনি। নানা সূত্রে জানা যায়, এতে তিনি বলতে চেয়েছিলেন তার ইচ্ছায় নয়, বলপূর্বক তাকে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। কারা এবং কোন বিদেশি শক্তি তার সরকারকে উৎখাত করতে চেয়েছে, এটাও তিনি দেশবাসীকে জানাতে চেয়েছিলেন। তার শাসনকালে দেশের কি কি উন্নয়ন হয়েছে তারও বয়ান ছিল। সকাল থেকে দুপুর এ সময় নানাভাবে দরকষাকষিও চলছিল। বারবার ফোন আসছিল নয়াদিল্লি থেকে। বলা হচ্ছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। মজার ব্যাপার হচ্ছে, ঢাকার তরফে দিল্লিকে বলা হয়েছিল তারা যেন বিমান পাঠিয়ে হাসিনাকে নিয়ে যান। সে অনুরোধে সাড়া দেয়নি দিল্লি। এরপর বাংলাদেশের স্ব-উদ্যোগে বিমানবাহিনীর একটি C-130 বিমানে তাকে দিল্লি পাঠানো হয়। হাসিনাকে বহনকারী বিমানে আরও দুজন ছিলেন। তার ছোট বোন শেখ রেহানা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বরাত দিয়ে দৈনিক মানবজমিনের ম্যাগাজিন জনতার চোখের প্রতিবেদনে শেখ হাসিনার পদত্যাগপত্র কারো কাছে নেই তা প্রকাশিত হওয়ার পর সারা দেশে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা কি সাংবিধানিকভাবে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী? এদিকে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য মিথ্যাচার, যা শপথ ভঙ্গের শামিল। তৎকালীন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি ছিলেন এবং অন্যান্য সকল বিচারকরা মিলে ওনারা একটা 106 আন্ডারে একটা মতামত প্রদান করেন রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে। সেই মতামতের প্রথম লাইনটা হচ্ছে, দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, ঠিক আছে, তারপরে অন্যান্য কথা রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, এই সমস্ত কথা। এই রেফারেন্সটাতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিলের ডিভিশনের সকল বিচারকের স্বাক্ষর আছে। ওনারা রাষ্ট্রপতি উপদেশ চেয়েছেন, 106 আন্ডারে রাষ্ট্রপতি উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে ওনাদের মতামত দিয়েছেন। এ মতামতের প্রথম লাইনই হচ্ছে, সংসদ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এই যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, এর প্রেক্ষিতে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায়, সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের এই মতামতের ভিত্তিতে একটা নোট আমরা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রেরণ করি। রাষ্ট্রপতি এই মতামতটা, এই অভিমতটা, এই যেটা ওনার স্বাক্ষর, এই অভিমতটা উনি দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর উনি নিজে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। 5 আগস্ট রাত 11:20 নিজের মুখে ভাষণে উনি প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছে ওনাকে, উনি সেটা গ্রহণ করেছেন এবং এরপর একের পর এক কার্যাবলীর মধ্যে দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে উনি পুরা জাতির কাছে বিভিন্নভাবে এটা অ্যাফার্ম করেছেন এবং রিঅ্যাফার্ম করেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন এবং উনি এটা গ্রহণ করেছেন। আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে, প্রায় 2.5 মাস পরে, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয়, এটা ওনার শপথ লঙ্ঘন হয় এবং উনি এই পদে আর থাকার যোগ্যতা ওনার আর আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন আসে। আসিফ নজরুল আরও বলেন, রাষ্ট্রপতির এই বক্তব্যের কারণে তার পদে থাকার উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি তিনি নিজের অবস্থানে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে তোলা হবে এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গণমাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের পাঠানো রেফারেন্সের প্রেক্ষিতে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ 8ই আগস্ট যে মতামত দিয়েছেন তার কপি উপস্থাপন করলেও শেখ হাসিনার পদত্যাগ পত্রটি উপস্থাপন করেননি। শামিমা চৌধুরী শাম্মি, বিএনএ নিউজ 24।